ওয়েলকাম মাই স্টুডেন্টস আজ আমাদের ক্লাস টুয়েলভের রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটার থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো টপিক আলোচনা হবে যে ছোটো ছোটো টপিকগুলো হল মৌলিক ও জটিল বিক্রিয়া এক নম্বরে দ্বিতীয় আসছি আমরা বিক্রিয়ার আণবিকতা তিন নম্বর হচ্ছে ক্রিয়াকৌশল কৌশল অর্থাৎ মেকানিজম যেটা বলা হয় চার নম্বর হচ্ছে অন্তর্বর্তী পদার্থ অর্থাৎ ইন্টারমিডিয়েট বলা হয় এগুলোকে আর পাঁচ নম্বর হবে হার নির্ণায়ক ধাপ অর্থাৎ রেড ডিটার্মিনিং স্টেপ বা আরডিএস যেটা অর্গানিকেও তোমরা দেখেছো কিন্তু এই ছোটো ছোটো কনসেপ্টগুলো শুধুমাত্র এই চ্যাপ্টারেই নয় অর্গানিকেও কিন্তু তোমাদের কাজে লাগবে এবং অলরেডি দেখবে অর্গানিকে এই টার্মগুলো পেয়েছো কৌশল অর্থাৎ মেকানিজম বা অন্তর্বর্তী পদার্থ হার নির্ণায়ক ধাপ এগুলো সম্পর্কে খুব ডিটেলস তোমরা হয়তো তখন বুঝতে পারো নি এরপরে ক্লাসটাতে এবং এগুলো খুব কনসেপ্ট এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে একটুও জটিল লাগবে যেরকম প্রতিদিন তোমাদের খুব সহজ লাগে এখানে কেমিস্ট্রি সেরকম আজকের ক্লাসটাও খুবই সহজ লাগবে তোমরা শুধু একটু মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও পুরো যতগুলো কনসেপ্ট আছে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে চিন্তার কিছু নেই তাহলে দেখো প্রথমেই আমরা আসবো মৌলিক বিক্রিয়া মৌলিক বিক্রিয়া কী বটে সেটা আগে দেখে নেবো না যে সমস্ত বিক্রিয়াগুলো দেখবে একটা ধাপেই সংগঠিত হয়ে যায় অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে একটাই ধাপ ধাপ থাকবে এর একটি ঠিক আছে একাধিক নয় একটা ধাপেই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে একটা ধাপেই শেষ সেই রকম যেমন হচ্ছে ধরো এনো প্লাস ও থ্রি এটাতে তৈরি হচ্ছে এন টু নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস ও টু এই বিক্রিয়াটা একটা ধাপেই শেষ হয়ে যায় মানে মাঝে অন্য কোনো পদার্থ তৈরি হয় না একদম এনোর সাথে ও থ্রির বিক্রিয়া হয় এনো টু আর ও তৈরি হয়ে যায় মাঝে কোনো পদার্থ তৈরি হয় না তাহলে এইগুলো হচ্ছে আমাদের মৌলিক বিক্রিয়া এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে সেকেন্ড উদাহরণ দেওয়া যেতে পারে ধরো সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের যদি বিক্রিয়া করানো হয় তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় এসো থ্রি তৈরি হয় তাহলে এই বিক্রিয়াগুলো একটা ধাপেই সংগঠিত হয়ে যায় এদেরকে বলা হচ্ছে মৌলিক বিক্রিয়া মানে মৌলিক বিক্রিয়া ব্যাপারটা বোঝা গেছে মানে যেখানে এর সাথে বি বিক্রিয়া করে একটা ধাপেই ধরো প্রোডাক্ট পি তৈরি করলো মানে মাঝে অন্য কিছু পদার্থ তৈরি হয়নি মানে মাঝে সি বা ডি কিছু তৈরি হয়নি এই রকম যে বিক্রিয়াগুলো একটা ধাপেই ঘটে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে মৌলিক বিক্রিয়া আশা করি কারো অসুবিধা নেই এরপরে চলো জটিল বিক্রিয়াটাও দেখে নিই আশা করি তোমরা আন্দাজ করতে পারছো যে জটিল বিক্রিয়া হবে সেই সমস্ত বিক্রিয়াগুলো যেগুলো একাধিক ধাপে ঘটবে অর্থাৎ একটার বেশি ধাপে ঘটবে মানে আমরা দুই বা ততোধিক ধাপ বলতে পারি বা একাধিক ধাপ লিখতে পারি একাধিক ধাপ অর্থাৎ একের বেশি হবে মানে দুই বা তার বেশি ধাপে বিক্রিয়াটা ঘটবে মানে একটা ধাপেই ঘটবে না যে বিক্রিয়াগুলো যেমন উদাহরণ যদি দিতে চাই আমরা যেমন হচ্ছে ধরো এন টু ও ফাইভ টু এন টু ও ফাইভ এটাকে যদি আমরা হিট করি তাহলে ফোর এন ও টু তৈরি হয় প্লাস ও টু তৈরি হয় এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের দেখো ব্যালেন্সটা ঠিক আছে কিনা চারটে নাইট্রোজেন এখানে চারটে নাইট্রোজেন আচ্ছা দশটা অক্সিজেন আছে তাহলে চার দুগুণে আটটা অক্সিজেন আর দুটো অক্সিজেন তার মানে ঠিকই আছে তাহলে এটা এটা একটা ধাপেই কিন্তু ঘটে না আমরা যদিও একটা ধাপে এখানে দেখিয়ে দিলাম কিন্তু বিক্রিয়াটা অ্যাকচুয়ালি একটা ধাপে হয় না মানে এর থেকে প্রথমে অন্য পদার্থ তৈরি হয় যেগুলোকে অন্তর্বর্তী পদার্থ বলা হবে এগুলো নিয়েও ডিটেলসে আসব। আর তারপরে সেই পদার্থটার থেকে আবার এগুলো হয় ব্যাপারটা বোঝা যাচ্ছে আরও ধরো সেকেন্ড উদাহরণে যদি আমরা দিতে চাই যেমন হচ্ছে এনও টু প্লাস সিও কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে তাহলে উৎপন্ন হবে এনও প্লাস সিও টু এটাও কিন্তু একাধিক ধাপে বিক্রিয়াটা ঘটে দুটো ধাপে ঘটে পরে দেখতে পাবে তাহলে এগুলো হচ্ছে আমাদের জটিল বিক্রিয়া মানে এক্ষেত্রে কি হবে এ প্লাস বি প্রথম ধাপে বিক্রিয়া করে হয়তো সি বা ডি কিছু একটা তৈরি করলো তারপরে এই সিটা আবার কনভার্ট হয়ে গেল প্রোডাক্টে ঠিক আছে তার মানে দুটো ধাপে ঘটলো দেখো প্রথমে এ প্লাস বি থেকে সি তৈরি হয়েছে তার সি থেকে আবার প্রোডাক্টটা পাওয়া গেছে তার মানে আলটিমেট যে বিক্রিয়াটা হয়েছে সেটা কি এ প্লাস বি থেকে প্রোডাক্ট পাওয়া গেছে কিন্তু বিক্রিয়াটা দুটো ধাপে ঘটেছে ব্যাপারটা বোঝা যাচ্ছে একটা ধাপে কিন্তু ঘটেনি এই ধরনের বিক্রিয়াগুলোকে জটিল বিক্রিয়া বলা হয় যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি এখানে আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি ধরো এ প্লাস বি থেকে প্রথমে সি তৈরি হচ্ছে তারপরে সিটা আবার যে প্রোডাক্ট তৈরি করছে তার মানে আলটিমেট যে বিক্রিয়াটা হচ্ছে দেখো দুদিকে সি আছে তাহলে সিগুলো কেটে যাবে তার মানে এ প্লাস বি থেকে ওভারঅল যে রিয়েশনটা পেলাম সেটা হচ্ছে প্রোডাক্ট কিন্তু এই যে রিয়েশনটা ওভারঅল রিয়েশনটা পেলাম এটা কিন্তু একটা ধাপেই হয়নি দেখো প্রথমে এ প্লাস বি থেকে সি হয়েছে তারপরে সিটা আবার পি তে কনভার্ট হয়েছে ব্যাপারটা বোঝা যাচ্ছে তার মানে আলটিমেট পাচ্ছে এ প্লাস বি থেকে পি কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে একটা জটিল বিক্রিয়া কারণ কি না একাধিক ধাপে ঘটেছে অর্থাৎ মাঝে অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়েছিল আশা করি মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়া তোমরা বুঝতে পেরেছ সহজ ভাষায় মৌলিক বিক্রিয়া হলো এক ধাপ সম্পন্ন বিক্রিয়া একটা ধাপেই ঘটে যাবে আর জটিল বিক্রিয়া মানে একাধিক ধাপে ঘটবে আর কিছু নেই একদম বাচ্চা ছেলের মতো জিনিস এরপর আমরা আজকের সেকেন্ড কনসেপ্টে চলে আসছি যেটা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা বা মলিকুলারিটি বলা হয় অর্থাৎ মলিকুলারিটি অফ এ রিয়েকশন মলিকুলারিটি টার্মটা হয়তো তোমরা আগেও পেঁচো দেখবে বা আণবিকতা তাই এখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আণবিকতা ব্যাপারটা কি না এটা প্রথমত মনে রাখবে যে যে সমস্ত বিক্রিয়াগুলো মৌলিক বিক্রিয়া কেবলমাত্র তাদের ক্ষেত্রে এই টার্মটা প্রয়োগ করা যায় মৌলিক বিক্রিয়া যদি হয় তবে আণবিকতাটা আমরা বলতে পারি এদের ক্ষেত্রে হবে কিন্তু যদি জটিল বিক্রিয়া হয় তার ক্ষেত্রে আণবিকতার কোনো অর্থ নেই কেন নেই সেটা বুঝতে পারবে এখনই দেখো তাহলে মৌলিক যে বিক্রিয়াগুলো আছে অর্থাৎ যেগুলো একটা ধাপে ঘটে সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আণবিকতা ব্যাপারটা কি না আণবিকতা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া সংগঠিত হতে গেলে যতগুলো কোনা অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে ওই বিক্রিয়াটার আণবিকতা ধরো এরকম একটা বিক্রিয়া এটা হচ্ছে মৌলিক বিক্রিয়া এ প্লাস বি থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে তাহলে এটা যদি মৌলিক বিক্রিয়া হয় যদি মৌলিক বিক্রিয়া হয় জটিল হলে হবে না কিন্তু তাহলে এতে দেখো কতগুলো কণা অংশগ্রহণ করেছে যতগুলো কণা অংশগ্রহণ করে কণা বলতে কি সেটা অণু হতে পারে পরমাণু হতে পারে ঠিক আছে অণু পরমাণু বা তোমার আয়ন হতে পারে যে কোনো হতে পারে অনুপরমাণু আয়ন যে কোনো হতে পারে এমনকি মুক্তমূলকও হতে পারে মুক্তমূলকটা ইলেভেনের দেখবে অর্গানিকে ছিল কনসেপ্টটা তাহলে যে কোনো ধরনের কোনা যদি যতগুলো অংশগ্রহণ করছে সেটাই হচ্ছে বিক্রিয়াটার আণবিকতা তাহলে এটা যদি একটা মৌলিক বিক্রিয়া হয় তাহলে এতে কোটা কোনা বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে অর্থাৎ বিক্রিয় কোনা কোটা আছে সেটা অনু হোক পরমাণু হোক যাই হোক এখানে দেখো এ এর একটা আছে আর বিয়ের একটা আছে তাহলে টোটাল দুটা আছে তার মানে এখানে বলতে পারি এই বিক্রিয়াটার আণবিকতা আণবিকতা হচ্ছে দুই ঠিক আছে বোঝা যাচ্ছে ব্যাপারটা যদি এখানে ধরো টু এ প্লাস থ্রি বি বা টু এ প্লাস বি এরকম থাকতো তাহলে আণবিকতা কত হতো এ দেখো দুটো কোনা বি এর একটা কোনা টোটাল তিনটে হয়ে যেত তখন কিন্তু আণবিকতা এখানে তিন চলে আসতো ব্যাপারটা বোঝা যাচ্ছে তাহলে যতগুলো কোনা অংশগ্রহণ করছে সেটাই হচ্ছে ওই বিক্রিয়াটার আণবিকতা বা মলিকুলারিটি যদি মৌলিক বিক্রিয়া হয় তবেই কিন্তু এবং এই আণবিকতার সংখ্যাটা নাম্বারটার উপর ডিপেন্ড করে এদেরকে কয়েকটা ভাগ করা যায় যেমন হচ্ছে একানমিক বিক্রিয়া যদি এক আণবিক বিক্রিয়া বলে একানমিক বিক্রিয়া ব্যাপারটা কী বুঝতে পারছো মানে যে ক্ষেত্রে আণবিকতা হবে এক যদি কারো মলিকুলারিটি এক হয় তাহলে একানমিক বিক্রিয়া হবে দিআবিক বিক্রিয়া একই রকমভাবে হবে দিআবিক বিক্রিয়া যদি মলিকুলারিটি দুই হয় ত্রি বিক্রিয়া হয় যদি মলিকুলারিটি থ্রি হয় সাধারণত এক দুই আর তিন হতে পারে তার বেশি সাধারণত হয় না কোনো একটা বিক্রিয়ার আণবিকতা কারণ কি মৌলিক বিক্রিয়া হতে হবে তো মৌলিক বিক্রিয়া মানে একসাথে ওই কোনাগুলো অংশগ্রহণ করবে যখন অনেক কোনা থাকবে তখন কিন্তু একসাথে হবে না দুটো তিনটে ধাপ হয়ে যাবে যে কারণে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একানবিক দিয়ানবিক ত্রিয়ানবিক এই তিন ধরনেরই দেখা যায় শুধুমাত্র অর্থাৎ আণবিকতা এক দুই বা তিন হতে পারে তোমাদের বইয়ে দেখবে এগুলো নিয়েও একটু ডিটেলসে দেওয়া আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় সেই কারণে আর বেশি ডিটেলসে যাচ্ছি না জাস্ট কনসেপ্টটা একটু জেনে রাখবে যে যদি কোনো বিক্রিয়ার আণবিকতা এক হয় তাহলে সেটাকে একাণবিক বিক্রিয়া বলে যদি আণবিকতা দুই হয় তাহলে দ্বিআবিক আর আনবিকতা তিন হলে ত্রি আণবিক বিক্রিয়া বলে জাস্ট এইটুকু এরপর আমরা একটু দেখে নেব যে জটিল বিক্রিয়া যেগুলো তাদের ক্ষেত্রে আণবিকতাটা কেন অর্থহীন হয়ে যাচ্ছে সেই বিষয়টাও একটু দেখে নেবো তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম যে আণবিকতা বিষয়টা কিন্তু খাটে না কেন খাটে না সেটা একটু দেখে নেব একটা জটিল বিক্রিয়ার উদাহরণ দিই জটিল বিক্রিয়া মানে বুঝতে পারছো যেখানে একাধিক স্টেপে বিক্রিয়াটা ঘটবে তাহলে ধরো টু এন ও আমি তোমাদের বই থেকেই উদাহরণগুলো তুলে আনছি তার কারণ হচ্ছে তোমরা পড়তেও যখন নিজেরা পড়বে বইটা তখন ম্যাচ হবে মানে পড়তে সুবিধা হবে আর আলাদা আলাদা উদাহরণ দিলে সেক্ষেত্রে তোমরা বইয়ে খুঁজে পাবে না তখন একটু অস্বস্তি লাগবে তোমাদের যে কারণে তোমাদের বইয়ের উদাহরণগুলোই ম্যাক্সিমাম সময় আমি দিয়ে দিই তাহলে এটা ধরো এন টু প্লাস টু এইচ টু ও এটা তৈরি হচ্ছে তাই তো ব্যালেন্স যদি করো দেখো দুটো নাইট্রোজেন দুটো নাইট্রোজেন অক্সিজেন চার হাইড্রোজেন চারটে আছে চারটে অক্সিজেন দুটো আছে দুটো ঠিক আছে ব্যালেন্স ঠিক আছে আমাদের একটা জটিল বিক্রিয়া ঠিক আছে যেহেতু জটিল বিক্রিয়া তার মানে এটা যেরকম আমরা সমীকরণে দেখছি সেরকম একটা ধাপেই কিন্তু ঘটে যায়নি এটা একাধিক ধাপে ঘটেছে তাহলে এর যদি ধাপগুলো আমরা দেখি পরীক্ষা পরীক্ষালব্ধভাবে এটাকে প্রমাণ করা হয় যে কীরকম ধাপটা হয় ভাবে ধাপগুলো প্রমাণ করা হয় সেটাও একটু কনসেপ্টটা জানতে পারবে শেষ দিকে তাহলে দেখো টু এনও প্লাস এইচ টু প্রথম ধাপে দুটো নাইট্রিক অক্সাইডের সাথে একটা হাইড্রোজেনের অনু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাহলে যেটা তৈরি করবে দেখো এন টু প্লাস এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হচ্ছে এটা ফার্স্ট ধাপে সেকেন্ড ধাপে এটা দ্বিতীয় ধাপ ধরো একটা বিক্রিয়ারই ঠিক আছে তাহলে সেকেন্ড ধাপে কি হবে এইচ টু ও টু যেটা তৈরি হয়েছে তার সাথে আরেকটা হাইড্রোজেন অনু আছে তার বিক্রিয়া হবে তৈরি হবে টু এইচ টু ও তাহলে টোটাল আমাদের দুটো ধাপ হয়ে গেল এরপরে এই দুটো ধাপের যেটা যোগফল পেলাম আমরা সেটাকে যদি দেখি দেখো এইদিকেও এইচ টু ও টু আছে এদিকেও আছে তার মানে কেটে যাচ্ছে যখন আমরা যোগ করছি তাহলে টু এন ও প্লাস এখানে একটা হাইড্রোজেন অনু এখানে একটা হাইড্রোজেন অনু তাহলে দুটো হাইড্রোজেন হয়ে তৈরি করছে কি এন টু প্লাস টু এইচ টু ও তাহলে এইটা হচ্ছে আমাদের দেখো ওভারঅল রিয়েকশন অর্থাৎ সামগ্রিক বিক্রিয়া আমরা বলতে পারি এবং এইটাই বিক্রিয়ার সমিত সমীকরণ কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘটেছে এই দুটো স্টেপের মাধ্যমে তাহলে এটা হচ্ছে আমাদের একটা জটিল বিক্রিয়া বলতে পারি তাহলে এই যে জটিল বিক্রিয়াটা এর ক্ষেত্রে আণবিকতার অস্তিত্ব নেই কেন কারণ এটা তো একটা স্টেপেই তো হয়নি বিক্রিয়াটা এই যে বিক্রিয়াটা ওভারঅল রিয়েশনটা এটা তো তোমার এরকম যে এদের দুজনের সাথে এদের দুজন বিক্রিয়া করেছে এমন তো নয় আমরা তো আগেই দেখলাম যে এর সাথে এটা দুজনকার সাথে এর একজনের বিক্রিয়া হয়েছিল প্রথমে তারপরে যা তৈরি হয়েছে তার মধ্য থেকে আবার একজনের সাথে আরেকটা ইস্টুর বিক্রিয়া হয়েছে তাই তো তার মানে কি প্রত্যেকটা স্টেপের আণবিকতা হতে পারে যেমন এই স্টেপটা যদি এক নম্বর স্টেপটা দেখো এটা একটা মৌলিক বিক্রিয়া এই এই স্টেপটা শুধু একটা স্টেপ যদি ধরো এটা মৌলিক বিক্রিয়া কারণ এটা বিক্রিয়াটা হয়ে এটা তৈরি হয়েছে তার মাঝে আর কিছু তৈরি হয়নি আবার এই দ্বিতীয় স্টেপটা নিজে একটা মৌলিক বিক্রিয়া কিন্তু এই দুটো মৌলিক বিক্রিয়া মিলে এই জটিল বিক্রিয়াটা হয়েছে তার মানে এই স্টেপগুলোর আণবিকতা আছে কিন্তু এর নিজস্ব কোনো আনবিকতা বলে কিছু নেই কারণ এক্ষেত্রে দেখো দুটো নাইট্রিক অক্সাইড আর দুটো হাইড্রোজেন অনু একসাথে তো বিক্রিয়া করেনি তাহলে এই ওভারঅল রিয়েকশানটার আমাদের আনবিকতা নেই এটার আণবিকতা আছে এর যদি আণবিকতা দেখো তাহলে দুটো আর একটা মানে তিনটে হবে আণবিকতা এর যদি আণবিকতা দেখো এই স্টুয়েডোর একটা অণু আর হাইড্রোজেনের একটা অণু মানে আণবিকতা দুই হবে ব্যাপারটা বুঝতে পারছো তাহলে এই জটিল বিক্রিয়াটার যে দুটো স্টেপ আছে সেই দুটো স্টেপের আণবিকতা আমরা পাচ্ছি একটা তিন আর একটা দুই কিন্তু যেটা জটিল বিক্রিয়াটা নিজে এই যে জটিল বিক্রিয়াটা এর কোনো আণবিকতা নেই আণবিকতা তাৎপর্যহীন বোঝা যাচ্ছে ব্যাপারটা এই কারণে আমরা বলছিলাম যে আণবিকতা শব্দটা শুধুমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন নয় এমনকি এখানে একটা খুব মজার বিষয় আছে যেটা হচ্ছে বিক্রিয়া হার সমীকরণ আমরা পেয়েছিলাম না ধরো একটা মৌলিক বিক্রিয়া যদি হয় ধরো এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে এটা যদি আমাদের মৌলিক বিক্রিয়া হয় তাহলে খুব মজাদার একটা বিষয় আসবে এখানে মৌলিক বিক্রিয়া তাহলে যে হার সমীকরণ আমরা কীরকমভাবে পেয়েছিলাম আর ইজ ইকাল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন টু অফ বি এরকমভাবে পাচ্ছিলাম না তো মৌলিক বিক্রিয়া যদি হয় বিক্রিয়াহার সমীকরণটা যেটা আমাদের শুধুমাত্র পরীক্ষালব্ধভাবেই নির্ণয় করা সম্ভব আমরা দেখেছি আগের ক্লাসগুলোতে যে এদের যে গারত্য রাশির ঘাতগুলো থাকবে এটা অ্যাকচুয়াল বাস্তব পরীক্ষা করে জানা যায় এটা সমিতির সমীকরণের সাথে কোনো সম্পর্ক থাকতেও পারে না থাকতেও পারে হতেও পারে সিমিলারিটি নাও হতে পারে কিন্তু যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে সমিত সমীকরণে যেরকম ঘাত থাকবে এরও গারত্ম ঘাতগুলো সেরকমই হবে অর্থাৎ মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটা সমিত সমীকরণ থেকে অর্থাৎ ব্যালেন্সড ইকুয়েশান থেকে সরাসরি নির্ণয় করা যাবে মানে এটা যদি মৌলিক বিক্রিয়া হয় অর্থাৎ এ প্লাস বি এই দুটো কোনা যুক্ত হয়ে মাঝে অন্য কোনো পদার্থ হয়নি সরাসরি একদম প্রোডাক্ট তৈরি হয়েছে এরকমই যদি বিক্রিয়াটা হয় মৌলিক বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ার সমীকরণটা হবে আর সমান হচ্ছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি অর্থাৎ একদম সিমিলারিটি দেখো রয়েছে যদি মৌলিক বিক্রিয়া হয় তবে জটিল বিক্রিয়া হলে কিন্তু হবে না অর্থাৎ মাঝে অন্য পদার্থ তৈরি হলে কিন্তু সেক্ষেত্রে দুটো তিনটে ধাপ হয়ে যাবে তখন কিন্তু আর হবে না কিন্তু একটা ধাপে যদি বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ার সমীকরণটা সমিত সমীকরণের সাথে পুরো সামঞ্জস্যপূর্ণ হবে যেমন আর একটা উদাহরণ দিচ্ছি ধরো এ এ এটা সেকেন্ড উদাহরণ এ এ প্লাস Uh, BB থেকে ধরো সি সি প্লাস তৈরি হচ্ছে এটাও যদি মৌলিক বিক্রিয়া হয় আমাদের মৌলিক বিক্রিয়া হতে হবে কনসেন মানে কন্ডিশন হচ্ছে এটাই তাহলে বিক্রিয়ার সমীকরণ হবে R সমান কে অফ এ টু দি পাওয়ার এ এ টু পাওয়ার এই হবে আর বি টু দি পাওয়ার বি যদি মৌলিক বিক্রিয়া হয় কন্ডিশন হচ্ছে এটা তাহলে সমিত সমীকরণে যেরকম ঘাতগুলো এখানে থাকবে সহগগুলো যেরকম থাকবে এই বিক্রিয়া হার সমীকরণের ঘাতগুলো একই রকম হবে কারণ কি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয় কোনাগুলো যেরকম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেরকম সংখ্যাতেই অ্যাকচুয়ালি বিক্রিয়া করেছে এবং প্রোডাক্ট তৈরি করেছে মাঝে কোনো পদার্থ তৈরি হয়নি সেই কারণে বিক্রিয়া হারটা ওই কোনাগুলোর গাঢ়ত্বের সাথে একটা রিলেশন কিন্তু থাকবে সমিত সমীকরণে যেরকম সংখ্যায় আছে সেরকম মানে ঘাতেই কিন্তু এটা রিলেশনটা থাকবে কিন্তু যখন জটিল বিক্রি হবে তখন কি হবে দুটো তিনটে ধাপ হয়ে যাবে এবং তখন দেখতে হবে আমাদের রেড ডিটার্মিনিং স্টেপ কোনটা কোনটা হার নিয়ে না ধাপ তার উপর ডিপেন্ড করবে তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে যদি আমাদের মৌলিক বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ার সমীকরণটা সমিত সমীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এটা দেখে তোমরা অনেক সময় দেখো বলে দিতে পারবে বিক্রিয়ার সমীকরণ যদি দেওয়া থাকে আর সমিত সমীকরণও যদি দেওয়া থাকে যদি দেখো সামঞ্জস্যপূর্ণ তার মানে বিক্রিয়াটা যে মৌলিক বিক্রিয়া সেটা বলে দিতে পারবে অর্থাৎ রিভার্স ডায়াগনোসিস বলতে পারো নাকি মানে যদি কোনো বিক্রিয়ার সমীকরণ দেওয়া থাকে আর যদি তার বিক্রিয়ার সমীকরণ দেওয়া থাকে তাহলে তোমরা বলে দিতে পারবে মৌলিক বিক্রিয়া না জটিল বিক্রিয়া যদি দেখো যে এখানে ঘাতগুলো সিমিলার আছে তার মানে মৌলিক বিক্রিয়া যদি এটা অন্য থাকতো ধরো এটাতে এ থাকতো কিন্তু এটাতে বিটা নেই এটা যেমন বি রয়েছে এখানে বিটা নেই তার মানে এটা একটা জটিল বিক্রিয়া কারণ যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে ঘাতগুলো কিন্তু সিমিলার হবে ব্যাপারটা বোঝা যাচ্ছে খুব মজাদার একটা কনসেপ্ট অর্থাৎ আগে যেটা আমরা জেনেছিলাম যে বিক্রিয়া হার সমীকরণটা যেটা পরীক্ষা করেই নির্ণয় করা সম্ভব অরিজিনাল কি হবে মানে সমীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতেও পারে না হতেও পারে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কখন হয় আর কখন হয় না মৌলিক বিক্রিয়া হলে সামঞ্জস্যপূর্ণ হবে আর জটিল বিক্রিয়া হলে সামঞ্জস্যপূর্ণ হবে না মানে এখান থেকে আমরা আরেকটা বিষয় বলতে পারি যে যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে সেই বিক্রয়ের ক্রম আর আণবিকতা সমান হবে কারণ দেখো এই যে এই বিক্রিয়াটাই যদি আমরা লক্ষ্য করি এই বিক্রয়ের ক্রম কত হবে ক্রম যদি লক্ষ্য করো ক্রম কিভাবে বের করা হয় যে বিক্রিয়া সমীকরণে গারতির ঘাতগুলোর যোগফল তাই তো অর্থাৎ এ প্লাস বি কতগুলো কোন অংশগ্রহণ করেছে বিক্রিয়াটাতে মৌলিক বিক্রিয়া তো তাহলে এর কোন হচ্ছে এ সংখ্যক স্মল এ সংখ্যক আর বি এর কোন স্মল বি সংখ্যক অর্থাৎ আণবিকতাও হবে এ প্লাস বি বুঝা যাচ্ছে তার মানে ক্রম আর আণবিকতা দেখো একই এলো একই রকমভাবে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এক নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে এর ক্রম কত হবে ক্রম হচ্ছে বিক্রিয়ার সমীকরণ থেকে নির্ণয় করা হয় এখান থেকে তাহলে এর গাঢ়রাসের ঘাত হচ্ছে ওয়ান এরো ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু আচ্ছা আণবিকতা কত হবে আণবিকতা এটার ক্ষেত্রে দেখো এ এর একটা কোণা আর বিয়ের একটা কোণা অংশগ্রহণ করেছে তাহলে 1 প্লাস ওয়ান তার মানে টু অর্থাৎ মৌলিক বিক্রিয়ার ক্রম আর আণবিকতা দেখো সেম আসছে যাচ্ছে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা সেম হবে না জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতারই তো কোনো অস্তিত্ব নেই জটিল বিক্রিয়ার প্রত্যেকটা ধাপের আণবিকতা হবে কিন্তু পুরো বিক্রিয়াটার আণবিকতা নেই কিন্তু ক্রম থাকবে তারপরে তোমাদের বইয়ে দেখবে ক্রম আর আণবিকতার একটা পার্থক্য করে দিয়ে আছে তোমরা অলরেডি জেনে গেছো ক্রম আণবিকতা কী জিনিস তাহলে পার্থক্যটা একটু রিডিং জাস্ট পড়ে নেবে কখনও কখনো এইচ আসতে পারে জয়েন্টে এরকম পার্থক্য আসে না এইচএসের জন্য পার্থক্যটা একটু রেডিং পড়ে রাখবে তোমরা অলরেডি পারবে দেখবে এরপর আমরা আসছি বিক্রিয়ার ক্রিয়াকৌশল অর্থাৎ মেকানিজম যে টার্মটা আমরা অর্গানিকে দেখবে প্রায়ই শুনে থাকে বিক্রিয়ার কৌশল বা মেকানিজম বিষয়টা কি একটু জেনে নেব না দেখো কোনো একটা বিক্রিয়া ধরো এ প্লাস বি থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে বা প্রত্যেকবার পি লিখছি তো তাহলে এবারে একটু অন্য লিখছি এম প্লাস এন তৈরি হচ্ছে ধরো এ প্লাস বি থেকে এম প্লাস এন তৈরি হচ্ছে তাহলে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা যে পথে গেছে পুরো পথটার যে বিবরণ সেটাই হচ্ছে ক্রিয়াকৌশল বা মেকানিজম অর্থাৎ যদি ডিটেলসে বলতে চাও তাহলে বিক্রিয়াটা কতগুলো ধাপের মাধ্যমে ঘটেছে কোন ধাপটা আগে কোন ধাপটা পরে ঘটছে কি কি বন্ধন ভাঙছে কি কি বন্ধন তৈরি হচ্ছে এই সমস্ত কিছুর বিবরণটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রিয়া ক্রিয়াকৌশল বা মেকানিজম অর্থাৎ বিক্রিয়া পথের পূর্ণাঙ্গ বিবরণ এক কথায় বলতে গেলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া পথের পূর্ণাঙ্গ বিবরণটাই হচ্ছে বিক্রিয়ার ক্রিয়াকৌশল যেমন ধরো তোমরা অনেকেই দেখবে বাড়ির বাইরে পড়াশোনা করেছো অর্থাৎ বাড়ি এক জায়গায় আর অন্য আরেকটা জায়গায় গিয়ে সেখানে বাড়ি ভাড়া নিয়ে হোক বা মেসে হোক কোথাও একটা থেকে পড়াশোনা করার অভিজ্ঞতা অনেকেরই আছে তাহলে ধরো তোমরা যখন বাড়ির থেকে ওই মেসে যাও বা মেস থেকে বাড়িতে আসো যে কোনো একটা সময় ধরো বাড়িতে মেসে যাচ্ছ সেই সময় বা মেস থেকে বাড়ি আসছো সেটাও ধরতে পারো ওটা অনেকের মানে ফিলিংসটা একটু ভালো থাকবে তাই তো মেস থেকে বাড়ি না। তাহলে মেস থেকে ধরো বাড়ি আসছো তাহলে মেসের ওখানে প্যাকিং করার পর তোমরা যেভাবে বেরিয়ে এলে অর্থাৎ কোনো রিক্সা নিলে বা কোনো পথ পায়ে হেঁটে এলে যেভাবে এলে সেখান থেকে বাস স্ট্যান্ডকে এলে বাস স্ট্যান্ডে বাস ধরলে বাসটা আবার বাড়ির কত কাছাকাছি এলো সেই যে রাস্তাটা মানে ওই রাস্তাটা কিভাবে কাভার করলে বাসে এলে ও বাসের থেকে নেমে সরাসরি বাড়িতেই ঢুকলে না বাসের থেকে নেমে আবার অটো রিক্সা করতে হয়েছিল বা এখনকার যেগুলো টোটো সেগুলো করতে হয়েছিল না কি বাড়ির কেউ গিয়ে তোমার মোটরসাইকেলে করে পিক করে নিয়ে এসছে তো যাই হোক পুরো যে পথটা মেস থেকে যখন বাড়ি এলে যে যে ভাবে তুমি এসছো পুরোটার যদি বিবরণ লেখা হয় তাহলে ওটা কী হবে ওটা হচ্ছে তোমার মেস থেকে বাড়ি আসার মেকানিজম সেরকম এটা হচ্ছে বিক্রিয়ার মেকানিজম অর্থাৎ এ প্লাস বি থেকে কি কি পদার্থ মাঝে উৎপন্ন হয়েছিল তাদের থেকে আরও কিছু উৎপন্ন হয়েছিল কি না সরাসরি প্রোডাক্ট এসছে কী কী বন্ধন ভেঙেছে কি কি বন্ধন নতুন তৈরি হয়েছে এই সমস্ত কিছু যে বিবরণ সেটাই হচ্ছে বিক্রিয়ার মেকানিজম অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বিক্রিয়া পথের পূর্ণাঙ্গ বিবরণ কি বলা হচ্ছে বিক্রিয়ার মেকানিজম আশা করি বুঝতে পেরেছ এরপর কারো অসুবিধা নেই এরপর চার নম্বর আসবো অন্তর্বর্তী পদার্থ অর্থাৎ রিয়েকশান ইন্টারমিডিয়েটস বলা হয় বা ইন্টারমিডিয়েটস বলা হয় এগুলোকে অন্তর্বর্তী পদার্থ ব্যাপারটা কি অনেকেই আন্দাজ করতে পেরে গেছে অলরেডি এটা করতে করতে দেখো এ প্লাস বি থেকে এম প্লাস এন তৈরি হয়েছিল তো এটাই ধরো যে একাধিক ধাপে করছে যে এ প্লাস বি থেকে প্রথমে সি প্লাস ডি হয়েছিল তারপরে সি প্লাস ডি এরা আবার বিক্রিয়া করে এম প্লাস এন হয়েছে তাহলে ওভারঅল যে রিয়েকশানটা আমরা পাবো সেটা কেমন পাবো না যদি যোগ করা হয় তাহলে সি আর ডিটা দেখো দুদিকেই আছে তার মানে কেটে যাবে তাহলে ওভারঅল রিয়েকশন আসছে এ প্লাস বি থেকে এম প্লাস এন যেটা আমরা উপরে লিখেছিলাম এই বিক্রিয়াটা তাহলে জটিল বিক্রিয়া এর ক্রিয়া কৌশল তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল এটা দুটো ধাপে ঘটেছে এটা হচ্ছে স্টেপ ওয়ান বলতে পারি আমরা স্টেপ ওয়ান আর এটা হচ্ছে স্টেপ টু তাই তো দুটো ধাপে ঘটেছে তাহলে এক্ষেত্রে দেখো কয়েকটা পদার্থ আছে যেগুলো একটা ধাপে তৈরি হয়েছিল এই যে সি আর ডিটা লক্ষ্য করে দেখো এটা প্রথম ধাপে তৈরি হয়েছিল দ্বিতীয় ধাপে মানে পরবর্তী ধাপে আবার এইগুলো বিক্রিয়া করে শেষ হয়ে গেছে এম প্লাস এন তৈরি করেছে এবং ওভারঅল রিয়েকশনে ওই সি আর ডি এর কোনো উল্লেখ নেই দেখো তাহলে এই সি আর ডি হচ্ছে অন্তর্বর্তী পদার্থ যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েটস কে কে আসছে সি আর ডি এই দুটো হচ্ছে আমাদের অন্তর্বর্তী পদার্থ তাহলে অন্তর্বর্তী পদার্থ আমরা কাকে বলবো যদিও সংজ্ঞা পড়েনি জাস্ট জেনে রাখো যে যে সমস্ত পদার্থগুলো অনেকটা বিক্রিয়াতে একটা ধাপে উৎপন্ন হয় এবং পরবর্তী ধাপে বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং সামগ্রিক বিক্রিয়া সমীকরণে তাদের উল্লেখ থাকে না সেগুলোকে বলা হচ্ছে অন্তর্বর্তী পদার্থ অর্থাৎ মাঝে তৈরি হয়েছিল আবার শেষও হয়ে গেছে এবং ওভারঅল রিয়েকশনে ওদেরকে আর দেখাও যাবে না তাহলে এগুলো হচ্ছে অন্তর্বর্তী পদার্থ আশা করি কারো অসুবিধা নেই আর বুঝতে এরপর আমরা আসছি হার নির্ণায়ক ধাপ বা রেড ডিটার্মিনিং স্টেপ বা সংক্ষেপে বলা যেতে পারে আর ডিএস আর ডি এস রেড ডিটার্মিনিং স্টেপ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা মানে এটা তো বোঝার জিনিস বেশ ভালো রকম আছে এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে মেকানিজমগুলো কিভাবে আবিষ্কার করা হয় অর্থাৎ বিজ্ঞানীরা কীভাবে মেকানিজমগুলো সেট করেন যে এটা হচ্ছে এই বিক্রিয়ার মেকানিজম তোমরাও বুঝতে পারবে যে কেমনভাবে হচ্ছে বিষয়টা একটু ভালোভাবে মন দিয়ে দেখে নাও এটা এটা একটু বোঝার আছে কিন্তু ভালোভাবে একটু বুঝে নাও কনসেন্ট্রেশনটা একটু দাও দেখো হার নিনায়ক ধাপ আমরা কাকে বলবো না কোনো একটা জটিল বিক্রিয়া অর্থাৎ যেগুলো একাধিক ধাপে ঘটে থাকে সেই জটিল বিক্রিয়ায় যেটা মন্থরতম ধাপ হবে অর্থাৎ সবচেয়ে ধীর গতিসম্পন্ন যে ধাপটা হবে সেই কারণে মন্থরতম বলা হচ্ছে মন্থরতম যেটা ধাপ হবে সেটাই হচ্ছে রেড ডিটারমিনিং স্টেপ হার নির্ণায়ক ধাপ মন্থরতম ধাপটা সবচেয়ে যেটা স্লো স্টেপ সেটাই হবে হার নির্ণায়ক ধাপ অর্থাৎ রেড ডিটারমিনিং স্টেপ কেন এরকমটা হচ্ছে যে হার নির্ণায়ক ধাপ হচ্ছে মন্থরতম অর্থাৎ যেগুলো ফার্স্ট হচ্ছে যে স্টেপগুলো সেগুলো কেন হারনিন এক ধাপ নয় সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি । দেখো ধরো একটা বিক্রিয়া তোমার দুটো ধাপে ঘটছে প্রথমে এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে তারপরে সিটা আবার যুক্ত বিক্রিয়া করে ডি তৈরি করছে ঠিক আছে তাহলে টোটাল যে বিক্রিয়াটা টোটাল বিক্রিয়া ওভারঅল বিক্রিয়া যদি আমরা লিখি তাহলে সিগুলো কেটে যাবে অর্থাৎ এ প্লাস বি থেকে ডি তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভারঅল বিক্রিয়াটা তাই তো কিন্তু এটা দুটো স্টেপে ঘটছে এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আর এটা হচ্ছে স্টেপ টু বোঝা যাচ্ছে ব্যাপারটা দুটো ধাপে ধরো ঘটছে তাহলে এই বিক্রিয়াটা ঘটতে টোটাল যে সময়টা লাগে তার মধ্যে দেখা যাচ্ছে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের স্লো স্টেপ এটা হচ্ছে স্লো স্টেপ আর এটা হচ্ছে ফার্স্ট এটা খুব দ্রুত ঘটে যায় মানে সি থেকে ডিটা খুব তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায় কিন্তু এ প্লাস বি যুক্ত হয়ে সিটা যখন তৈরি হচ্ছে সেটা ধীরে ধীরে ঘটছে তাহলে স্লো স্টেপটা ধরো ঘটতে মোটামুটি তোমার পাঁচ মিনিট সময় লাগছে আর যেটা ফার্স্ট স্টেপ সেটা খুব কুইক ঘটে যাবে অর্থাৎ ধরো পয়েন্ট ওয়ান মিনিট সময় লাগছে ঠিক আছে তাহলে টোটাল বিক্রিয়াটা ঘটতে কতটা সময় লাগলো একটা পাঁচ মিনিট আর একটা পয়েন্ট ওয়ান মিনিট মানে ফাইভ পয়েন্ট ওয়ান মিনিট আমরা বলতে পারি তার মানে এটা পাঁচ মিনিটের কাছাকাছি সময়টা লাগছে তাই তো তাহলে দেখো বিক্রিয়ার যেটা মন্থরতম ধাপ যেটা খুব স্লো ঘটেছে সেইটা যে টাইমটা লাগিয়েছে সেইটাই দেখো অ্যাকচুয়াল বিক্রিয়ার টাইম অলমোস্ট যদি দেখো পাঁচ আর ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ আর ফাইভ পয়েন্ট ওয়ান প্রায় একই ধরনের বা এটা যদি পয়েন্ট জিরো ওয়ান করে দাও তাহলে আরও আরও বুঝতে সুবিধা হবে যেহেতু ফার্স্ট সেটা খুব কুইক ঘটবে তাহলে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান মিনিট সময় লেগেছে পুরো বিক্রিয়াটা ঘটতে তার মধ্যে দেখো প্রথম ধাপটা ঘটতেই তো যা সময় লাগে লেগে গেছে আর এটা তো খুব তাড়াতাড়ি ঘটেছে তাহলে এর যেটা স্পিড পুরো বিক্রিয়ার যে স্পিডটা নির্ভর করছে কার ওপর যেটা স্লো স্টেপ সেটা কতটা সময় লাগিয়েছে তার উপর দেখো পুরো সময়টা এর নির্ভর করেছে যেটা ফার্স্ট স্টেপ সেটা তো একদম তাড়াতাড়ি ঘটে গেছে একদম চোখের পলকের মধ্যে তাহলে এটার জন্য কিন্তু কোনো হারটা ডিপেন্ড করছে না অর্থাৎ বিক্রিয়ার স্পিডটা ডিপেন্ড করছে না বিক্রিয়ার যে স্পিডটা অর্থাৎ কতটা স্পিডে বিক্রিয়াটা ঘটছে সেটা কার উপর ডিপেন্ড করছে যেটা স্লো স্টেপ তার যে টাইমটা লেগেছে সেই টাইমটাই টোটাল টাইমটা সমান দেখো প্রায় ব্যাপারটা বোঝা গেছে কেন স্লো স্টেপটাকে হার নির্ণায়ক ধাপ বলা হচ্ছে অর্থাৎ ওই স্টেপটার উপরেই ওর হারটা ডিপেন্ড করছে ও যদি পাঁচ মিনিট লাগাতো তাহলে এটা পাঁচ মিনিট প্রায় সময় লাগছে এর যদি দশ মিনিট সময় লাগতো তাহলে পুরো বিক্রিয়াটা সময়টাও কিন্তু প্রায় দশ মিনিটের মতোই চলে যেত সেই কারণে যেটা স্লো স্টেপ সেটাই হচ্ছে আমাদের হার নির্ণায়ক ধাপ মানে কথাটা একটু ভালো করে ভেঙে ভেঙে ভাববে হার নির্ণায়ক ধাপ অর্থাৎ স্পিডটাকে ওই কন্ট্রোল করছে অ্যাকচুয়ালি ও যদি একটু ফাস্ট হতে পারে তাহলে কিন্তু পুরো বিক্রিয়াটাও অনেক ফাস্ট হয়ে যাবে আর ও যদি আরও স্লো হয়ে যায় তাহলে পুরো বিক্রিয়াটাও কিন্তু আরও স্লো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন স্লো স্টেপটাকে হার নির্ণায়ক ধাপ বলা হচ্ছে এটা অনেকেরই ক্লিয়ার থাকে না সেই কারণে এটা আগে ভালো করে উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিলাম এরপর একটা বাস্তব উদাহরণ দিচ্ছি ধরো এনও টু প্লাস সিও এই যে বিক্রিয়াটা এটা একটা জটিল বিক্রিয়া অলরেডি আমরা প্রথম দিকেই দেখেছি সমান হচ্ছে এনও প্লাস সিও টু নাইট্রিক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তাহলে এই যে জটিল বিক্রিয়াটা এই জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়াহার সমীকরণ আর সমান অ্যাকচুয়ালি হওয়া কী উচিত ছিল যদি আমাদের সমীকরণের সাথে মিল থাকতো তাহলে এরকম হওয়া উচিত ছিল যে কে ইন্টু কনসেনট্রেশন অফ এনো টু অফ সিও এরকম হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি পরীক্ষালব্ধ যখন বের করছি এটা হচ্ছে না এবং এর এর যদি আমরা বিক্রিয়ার সমীকরণ দেখি তাহলে দেখতে পাবো কনসেন্ট্রেশন অফ দেখো এই রকম বিক্রিয়া হার পাওয়া যাচ্ছে তার এটার বিক্রিয়ার সমীকরণ এরকম আসছে তার মানে হচ্ছে এই বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া নয় কারণ মৌলিক বিক্রিয়া হলে এরকম হতো ঠিক আছে মিল থাকতো তার মানে এটা একটা জটিল বিক্রিয়া এখান থেকেই আমরা বুঝতে পারছি যেহেতু বিক্রিয়ার সমীকরণটার সাথে সমিত সমীকরণটা অর্থাৎ ব্যালেন্সড ইকুয়েশনের মিল নেই ঠিক আছে সেই কারণে এটা একটা জটিল বিক্রিয়া আমরা প্রথমেই বল বুঝতে পারছি এবং বিক্রিয়া সিস্টেমটার মধ্যে অর্থাৎ যখন বিক্রিয়াটা ঘটছে যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা ঘটাচ্ছ সেই পাত্রের মধ্যে থ্রি এর অস্তিত্ব পাওয়া গেছে ঠিক আছে দেখা গেছে যে এটা তৈরি হচ্ছে কিন্তু বিক্রিয়া যেটা সমীকরণ ব্যালেন্সড ইকুয়েশান তাতে তো থ্রি নেই তার মানে নিশ্চয়ই অন্তর্বর্তী পদার্থ হিসেবে এটা তৈরি হয়েছিল তার মানে এটা একটা জটিল বিক্রেতা এটা বোঝাই যাচ্ছে এবং মেকানিজমটা যে পথে গেছে তাতে এন কিন্তু তৈরি হয়েছে সেই কারণে বিজ্ঞানীরা কি করেছেন যে এর যেটা প্রস্তাবিত মেকানিজম বিজ্ঞানীরা দেখেছেন যে কীরকম হতে পারে না স্টেপ ওয়ানটা এরকম হতে পারে যে এনো টু প্লাস টু এই দুটো মিলে প্রথমে তৈরি করছে এনো থ্রি প্লাস এটা প্রস্তাবিত মেকানিজম প্রথমে একটা প্রস্তাব দেওয়া হয় যে এরকম হতে পারে তারপরে সেটা বাস্তবের সাথে মিল করে দেখা হয় আচ্ছা এরপরে দেখো এনো যেটা তৈরি হয়েছে এই এনও থ্রিটা আবার কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে এনো টু প্লাস সিও টু তৈরি করছে এটা হচ্ছে স্টেপ টু এটা প্রস্তাবিত মেকানিজম হলো এখন এর যেটা টোটালটা আমরা পাবো টোটালটা কি এটার সাথে মিল পাচ্ছি এটা দেখতে হবে তাহলে বুঝবো যে প্রস্তাবিতটা ঠিক আছে দু একটা ক্রাইটেরিয়া থাকে যেগুলো দেখে বোঝা যায় যে এই মেকানিজমটাই সঠিক হয়েছে কি না তাহলে টোটালটা একই হতে হবে না দেখো এইদিকে দুটো এনও টু আছে আর এদিকে একটা আছে তার মানে একটা এনও টু কেটে যাচ্ছে তাই তো একটা এন কেটে যাচ্ছে তার মানে এন টু একটা পড়ে থাকছে আচ্ছা এনও থ্রিটাও দেখো কেটে যাচ্ছে ঠিক আছে এই এন থ্রিটাও কেটে যাচ্ছে তাহলে প্লাস সিও এটা তৈরি হচ্ছে এনও প্লাস সিও টু এন ও প্লাস বোঝা যাচ্ছে ব্যাপারটা তার মানে এর যেটা ওভারঅল পেলাম আমরা সেটা কিন্তু ম্যাচ করছে এটার সাথে ম্যাচ করে যাচ্ছে দেখো ঠিক আছে তার মানে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেছে এরপরে আমাদের দেখতে হবে যে বিক্রিয়ার সমীকরণটার সাথে ম্যাচ হচ্ছে কিনা কারণ এটা তো নয় আমাদের এটা এটা তো পাওয়া যায়নি পরীক্ষা করে পরীক্ষা করে এটা পাওয়া গেছিলো তাহলে উপরেরটা আগে মুছে নিলাম তাহলে যেটা আমাদের পরীক্ষালব্ধ সেটা শুধু রেখেছে এরপর দেখো এর হচ্ছে বিজ্ঞানীরা যেটা প্রস্তাব দিলেন যে এটা স্লো স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা অনেক কিছু আবার ক্যালকুলেশন করে স্লো ফ্লাস ফার্স্টটা একটু ডিটারমাইন করা হয় তাহলে যেটা স্লো স্টেপ হবে সেটা হচ্ছে রেড ডিটারমাইনিং স্টেপ আর ডি এস হার নির্ণায়ক ধাপ এবং তার উপরে তার যেটা বিক্রিয়া হার সমীকরণ পাবে এই দুটোই কিন্তু মৌলিক বিক্রিয়া স্টেপ হ্যাঁ এই যে স্টেপ ওয়ান আর স্টেপ টু এই দুটো নিজেরা মৌলিক বিক্রিয়া এদের যোগফলটা হচ্ছে জটিল বিক্রিয়া তাহলে এই দুজনকারই আমাদের বিক্রিয়ার সমীকরণ পাবো তাহলে যেটা স্লো স্টেপ তার বিক্রিয়ার সমীকরণটা ওভারঅল যে বিক্রিয়া হার সমীকরণ তার সাথে ম্যাচ করবে ঠিক আছে যেটা স্লো স্টেপ এর বিক্রিয়ার সমীকরণ কি আসবে আর সমান হচ্ছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ দেখো এন টু ইন্টু এন টু অর্থাৎ দুটোই এন টু আছে এন টু ইন্টু কনসেন্ট্রেশন অফ এন টু তার মানে বলতে পারি আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এনো টু তার স্কোয়ার যাচ্ছে এটা কার পেলাম এটা হচ্ছে স্লো স্টেপটার এই স্টেপটার এবং এটা স্লো স্টেপটা যেটা হার নির্ণয় ধাপ তার বিক্রিয়ার সমীকরণটা দেখো ওভারঅল যেটা পরীক্ষা পুরো বিক্রিয়াটা যেটা বিক্রিয়ার সমীকরণ তার সাথে ম্যাচ করছে তার মানে এই মেকানিজমটা ঠিক আছে ব্যাপারটা বোঝা যাচ্ছে এই দুটোই হচ্ছে ক্রাইটেরিয়া যে যোগফলটা ওভারঅলের সাথে ম্যাচ করতে হবে আর স্লো স্টেপটার যেটা পরীক্ষা স্লো স্টেপটার যেটা বিক্রিয়া হার সমীকরণ যেটা পাবো সেটা বিক্রিয়াটার পরীক্ষালব্ধ বিক্রিয়ার সমীকরণের সাথে ম্যাচ করতে হবে তাহলে বুঝতে পারলে যে কীভাবে মেকানিজমগুলো বের করা হয় যদিও কিভাবে বের করা হয় এটা তোমাদের হয়তো পরীক্ষাতে আসবে না জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখলাম এক্ষেত্রে তোমাদেরকে যেটুকু জেনে রাখতে হবে সেটা হচ্ছে হার নির্ণায়ক ধাপ কোনটা একটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ হবে যেটা হচ্ছে স্লো স্টেপ সেটাই হবে হার নির্ণায়ক ধাপ বা আরডি স্টেপ বা আরডিএস বলা হয় তাহলে আজকে তোমাদের টুকরো টুকরো যে কনসেপ্টগুলো ছিল সেগুলো সমস্ত শেষ হয়ে গেল এবং এই চ্যাপ্টারটা ভালো করে করবে কারণ এটা দশ নাম্বার আছে এই বছর দু সালে যেটা কোনো বছরই থাকে না সেই কারণে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে সব জায়গাগুলোই পড়ে রাখবে আচ্ছা তারপরে নেক্সট দিন থেকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সমাকলিত বিক্রিয়ার সমীকরণ তোমাদের দুটোই আছে একটা শূন্যক্রম আর একটা প্রথম ক্রম সমাকলিত বিক্রিয়ার সমীকরণগুলো অনেকের অসুবিধা থাকে নেক্সট দিন থেকে হয়ে যাবে ওগুলো এবং ওগুলোও দেখবে খুব ইজি লাগবে যেরকম সমস্ত টপিকগুলো তোমাদের ইজি লাগছে ওগুলোও খুব ইজি লাগবে এবং তারপরে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে অনেকেই কমেন্ট করছো যে অঙ্কগুলো করিয়ে দিতে অঙ্কগুলো অবশ্যই করিয়ে দেওয়া হবে এবং পুরো চ্যাপ্টারটার থেকে কোনো কিছুই তোমাদের আর না পারা থাকবে না মানে সমস্ত কিছুই দেখবে খুব সহজ লাগবে এবং যত নাম্বারের কোশ্চেন আসবে পুরো নাম্বারটাই তোমরা ইজিলি পেয়ে যাবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে